মাওয়াইজে হযরত ফকীহুল মিল্লাত দামাত বারকাতুহুম বসুন্ধরা মার্কাজ চট্টগ্রাম শুল্কবহর মাদ্রাসা সহ দেশের বিভিন্ন স্থানে হযরত ফকীহুল মিল্লাত দামাত বারকাতুহুম আকদে নিকাহের অনুষ্ঠান এবং হাদিসের দর্শে বিবাহের শরঈ নীতিমালা সুন্নত তরিকা সমাজে প্রচলিত রুসুম সম্পর্কে বিস্তারিত বয়ান ও তাকরির পেশ করেন। তার তাকরির ও বয়ানগুলোর আলোকে প্রমাণিক এই প্রবন্ধটি সাজানো হয়েছে। ইসলামী বিয়ে ৬, আমাদের দেশের মেয়েদের বৈশিষ্ট্য। সব মেয়েদের মধ্যেই স্বভাবজাত নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, তবে অঞ্চলভিত্তিক এমন কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে পরিলক্ষিত হয় যা অন্য অঞ্চলের মেয়েদের মাঝে খুঁজে পাওয়া অনেকটা দুষ্কর। এই তফাতের মূলে রয়েছে ধর্ম, মাটি ও অঞ্চলের বৈশিষ্ট্য। তাই তো পৃথিবীর যে কোনো দেশ ও অঞ্চলের লোকদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন ও সামাজিক জীবনের বিভিন্ন দিকগুলো পরখ করলে নির্দ্বিধায় বলা যায় যে আমরা বাংলাদেশিরা তাই তো পৃথিবীর যে কোনো দেশ ও অঞ্চলের লোকদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন ও সামাজিক জীবনের বিভিন্ন দিকগুলো পরখ করলে নির্দ্বিধায় বলা যায় যে আমরা বাংলাদেশিরা মানব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে অন্য যে কোনো দেশের তুলনায় সুখে শান্তিতে ও অনেকটা নিরাপদে বসবাস করতেছি। এর মূলে দুটি জিনিস উল্লেখযোগ্য। ১, ধর্মের প্রতি অনুরাগী হওয়া। ২, বৈবাহিক ও পারিবারিক জীবনে নারীদের অবদান। তাই আসুন জেনে নিই আমাদের দেশের নারীদের অবদান বৈশিষ্ট্যগুলো কি, যা তাদের বিশ্বের অন্য সব দেশের নারীদের থেকে আলাদা করে মানবতার উচ্চাসনে সমাসীন করেছে। ১, স্বামীর অনুরাগী হাকিমুল উম্মত হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের নারীদের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে গিয়ে বলেন, আমি তো বলে থাকি যে ভারতবর্ষের নারীরা জান্নাতের হুর তুল্য। রূপ লাবণ্যে নয়, বরং চারিত্রিক দিক দিয়ে ভারতবর্ষের নারীদের অনেক গুণ বৈশিষ্ট্য রয়েছে। আত তাবলীগ পৃষ্ঠা ৫১। ভারতবর্ষ বলতে যদি পাক ভারত বাংলাদেশকে বোঝানো হয়, তাহলে আমি বলবো হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর উক্তির প্রত্যয়নে প্রথম সারিতে বাংলাদেশের নারীরা থাকবে। আমাদের দেশের নারীরা তো বাস্তবেই জান্নাতের হুর তুল্য, যাদের অর্থাৎ হুরদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কুরআনে উল্লেখ করেন, অর্থাৎ স্বামীদের পক্ষে প্রেমময়ী সূরা ওয়াকিয়া ৩৭। তদ্রূপ এ দেশের নারীরা ও স্বামীর পক্ষে প্রেমময়ী ও উৎসর্গ প্রাণ। স্বামী যতই কষ্ট দিক মাথা পেতে তা মেনে নেয়, সহ্য করে এবং ধৈর্য ধারণ করে, কিন্তু চোখ খুলে পাশ্চাত্যের দিকে তাকালে দেখতে পাবেন বৈবাহিক সম্পর্ক যেখানে সাগরের বুদবুদের ন্যায়,
সামান্য ঢেউ এ যার অস্তিত্ব বিলীন হয়ে যায়। ভাঙা গড়া স্বাভাবিক ব্যাপার, খেলনা তুল্য। আর এ দেশের নারীদের ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন। অভিভাবকদের মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে, যা তারা ভাঙতে জানে না। এক্ষেত্রে হযরত থানভীর রাহমাতুল্লাহি আলাইহি কথাই যথার্থ। তিনি বলেন, অর্থাৎ অভিজ্ঞতার আলোকে শপথ করে বলতে পারি যে অত্র অঞ্চলের নারীদের রাগ, অর্থাৎ অভিজ্ঞতার আলোকে শপথ করে বলতে পারি যে অত্র অঞ্চলের নারীদের রগ রেশায় রয়েছে স্বামীর প্রেম ভালোবাসা। দুই, শুশ্রূষাকারী। কোনো কারণে স্বামীর সাথে হাজারো ঝগড়াঝাটি হওয়ার মাঝেও যদি স্বামী অসুস্থ বা বিপদগ্রস্ত হয়ে পড়ে, তখন নিজেকে স্বামীর সেসব হিসেবে তখন নিজেকে স্বামীর সেবক হিসেবে উৎসর্গ করে দেয়। রাতের ঘুমকে নিজের জন্য হারাম করে নেয়। স্বামীর সেবায় নিজেকে এমন ভাবে সঁপে দেয়, কেউ দেখলে বুঝতেই পারবে না যে কিছুক্ষণ পূর্বে তারাই ঝগড়া বিবাদে লিপ্ত ছিল। তিন, স্বার্থ ত্যাগী। এদেশের নারীরা পরিবারের পুরুষদের জন্য নিজেদের অনেক স্বার্থ ত্যাগ করে থাকে, যেমন খাওয়া দাওয়ার ব্যাপারটি দেখুন। প্রতিবেলায় তারা প্রথমে পুরুষদেরকে খেতে দেয়, এরপর নিজেরা খেয়ে থাকে। ফলে নাস্তা করতে দেখা যায় দিনের এগারো থেকে বারোটায়। ফলে নাস্তা করতে দেখা যায় দিনের এগারো থেকে বারোটায়। দুপুরের খানা খেতে দেখা যায় আসরের নামাজের আগে বা পরে। আর রাতের খানা শোবার আগে রাত এগারোটা থেকে বারোটার মাঝে। অন্যদিকে মানগত দিক দিয়ে পাতিলের ভালো ও উৎকৃষ্ট খাবারগুলোই পুরুষদের জন্য নিজেদের হাতে বিলিয়ে দেয়। আর নিজেরা পাতিলের তলানি এবং পুরুষদের পরিত্যক্ত ও উচ্ছিষ্টের ওপরই তুষ্ট থাকে। আর নিজেরা পাতিলের তলানি এবং পুরুষদের পরিত্যক্ত উচ্ছিষ্টের ওপরই তুষ্ট থাকে। চার, চিন্তা চেতনায় স্বামী ও পরিবারের মান সম্মান। এদেশের মেয়েদের চিন্তা চেতনায় স্বামী ও পরিবারের মান সম্মানের দিকটি সব সময় পরিলক্ষিত হয়। যেমন ঘরে অসময়ে মেহমান চলে এলো, তখন তারা স্বামী ও পরিবারের সম্মানকে নিচু হতে দেয় না। নিজেরা না খেয়ে ঘরে যা থাকে তার সবটুকুই মেহমানের জন্য পরিবেশন করে। ভাই, এটা তো অতি উঁচু উঁচু মানের এটা তো ভাই এটা তো অতি উঁচু মানের চারিত্রিক বৈশিষ্ট্য, যা অধিকাংশ পুরুষের মধ্যে নেই বললেই চলে। পাঁচ, ধৈর্যশীল ও সহনশীল। এদেশের দীক্ষিত ও ভদ্র মেয়েরা স্বামীদের বিরুদ্ধে নালিশ করতে জানে না। কথার ছলে বান্ধবী সখীদের সাথে হাজারো কথা মনের অজান্তে বলে ফেললেও সখীরা তাকে ধৈর্য ধারণ এবং স্বামী ভক্তির নসিহতই শোনায়। কিন্তু কেউ যদি তার স্বামীকে বিচারের সম্মুখীন করার কুবুদ্ধি বা প্ররোচনা দেয়, তাহলে ভয়ে তার মধ্যে এক ধরনের কম্পন সৃষ্টি হয় এবং জোরালোভাবে তা প্রত্যাখ্যান করে। এমন ঘটনা বহু পাওয়া যাবে যে
যৌক্তিক কারণে অভিভাবকরা ছেলের সাথে বৈবাহিক সম্পর্কের ইতি টানতে চায়, কিন্তু কিন্তু মেয়ে তা নিঃশব্দে প্রত্যাখ্যান করে উল্টো পিতামাতাকে ছেড়ে স্বামীর ঘরে চলে যায়। বাহ্যিক দৃষ্টিতে ব্যাপারটি যাই হোক না কেন, এমনটা কিন্তু অতিমাত্রায় স্বামী ভক্তির কারণেই হয়ে থাকে। আমি এ কথা বলি না যে এদেশের কোনো মেয়ে স্বামীর বিরুদ্ধে আদালতে যায় না, যেতে পারে, তবে হাজারে চার পাঁচটি বিচ্ছিন্ন ঘটনা ব্যাপকভাবে তাদের ধৈর্যশীল ও সহনশীল হওয়ার গুণে কলঙ্ক লেপন করতে পারবে না। এখানে আরেকটি কথা যোগ করতে চাই যে আমাদের দেশের যৌথ পরিবার নীতিতে পুত্রবধূরা শরীয়ত কর্তৃক প্রদত্ত অধিকার বঞ্চিত। এক্ষেত্রে শ্বশুর শাশুড়ি, ননদ দেবর ও ভাসুরদের অবদান অনেক, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। আশা করি কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি তা অস্বীকার করতে পারবে না। ভুক্তভোগীরা তো একমত হবেনই। হ্যাঁ, হাজারে বা লাখে এর ব্যতিক্রম দু একটি ফ্যামিলি পাওয়া গেলে তা হবে গোবরে পদ্ম ফুলের মতো। মোদ্দা কথা হলো চলমান যৌথ ফ্যামিলি নীতি সামাজিকভাবে গৃহীত হলে ও শরীয়ত পরিপন্থী অনেক দিকও এতে বিদ্যমান রয়েছে। এই নীতিতে উপকার ও ভালো দিকগুলোর চেয়ে মন্দ ও ক্ষতিকর দিকের সংখ্যা হাজার গুণ বেশি হবে। এই দ্বৈত নীতির যৌথ নির্যাতনকে ও এদেশের নারীরা নীরবে নিঃশব্দে সয়ে যাচ্ছে, শুধুমাত্র ধর্ম, স্বামী ও সন্তানদের দিকে তাকিয়ে। ৬. অধিকার ত্যাগী। অনেক দেশের নারীদের দেখা যায় স্বামীর থেকে নিজের চাহিদা মতো খোরপোশ পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হতে, ব্যর্থ হলে বিচ্ছেদ অনিবার্য। আর এদেশের নারীরা সম্পূর্ণ ব্যতিক্রম, কষ্ট করবে, খেটে খাবে, তারপর ও আদালতের নাম নেবে না, যেহেতু এটি চরম ঘৃণিত। বহু দেশ এমন আছে যেখানে মহর অগ্রিম দিয়ে দিতে হয়, আর এদেশের মেয়েরা তো মহরের কথা মুখেও উচ্চারণ করে না। চাওয়া তো দূরের কথা, অধিকাংশ ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সময় স্বেচ্ছায় মাফ করে দেয়। ৭. পরিশ্রমী। পারিবারিক কাজকর্ম, বাচ্চাদের লালন পালন নিজ হাতে করে থাকে, সেবিকার ওপর নির্ভরশীল নয়। পরিবারের জন্য ঘাম ঝরানো, শ্রম দেয়া তাদের নিত্যদিনের রুটিন। আরে ভাই, কত স্বামী ও পরিবার তো স্ত্রী ও মেয়েদের কষ্টার্জিত অর্থের মুখাপেক্ষী। ৮. সরলমনা। এদেশের মেয়েরা অবুঝ ও পার্থিব জ্ঞানশূন্য হতে পারে, কিন্তু তাদের মধ্যে এগুণটি পূর্ণ মাত্রায় রয়েছে যে তারা ধোকাবাজ ও প্রতারক হয় না। কুরআন মেয়েদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ইরশাদ হচ্ছে, কুরআনে মেয়েদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ইরশাদ হচ্ছে, এর দ্বারা বুঝে আসে বহির্জগৎ সম্পর্কে বেখবর থাকাই নারীদের প্রাকৃতিক ও স্বভাবজাত বৈশিষ্ট্য। হযরত থানভি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ এখন তো অনেকে বলে যে পর্দা ছেড়ে বেরিয়ে এসো এবং উন্নতি করো, এটি গোবর ভর্তি মস্তিষ্ক প্রসূত মন্তব্য। আল ইফাদাত ১ বা ১৪১। আরেকটি কথা স্মরণ রাখা জরুরি যে একজন মেয়ের অনেক কিছু আছে, কিন্তু লজ্জা নামক জিনিসটি নেই। তাহলে সে অনেক কিছু হতে পারে, কিন্তু প্রকৃত মেয়ে নয়। সুতরাং
যে মেয়ে নির্লজ্জ হবে তার সবকিছুই ব্যর্থ। থানভীর রহমাতুল্লাহি আলাইহি সুন্দর বলেছেন, অর্থাৎ যখন আল্লাহ তাআলা মহিলাদের সরলতা ও অনভিজ্ঞতার প্রশংসা করেছেন, সুতরাং বুঝে নাও এর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। আর এই অভিজ্ঞতার মধ্যে কল্যাণ নেই যা তোমরা অবলম্বন করেছো, আর ওই অভিজ্ঞতার মধ্যে কল্যাণ নেই যা তোমরা অবলম্বন করেছো। অভিজ্ঞতাই বলে দেবে। হুকুকুল বাইত 44, ইসলামী সাদি পৃষ্ঠা 43। বোঝা গেল কুরআনের শিক্ষা হলো মহিলাদের জন্য সারল্য ও বহির্জগৎ সম্পর্কে অনভিজ্ঞতাই শ্রেয়। আলহামদুলিল্লাহ এদেশের নারীদের মধ্যে এ গুণটি অতুলনীয় নয়, চারিত্রিক নিষ্কলুষতা। এদেশের সাধারণ নারীদের দৃষ্টি স্বামীর ওপরই নিবদ্ধ থাকে, পর পুরুষের প্রতি তাদের আকর্ষণ নেই। স্বামী যতই কুৎসিত হোক না কেন, অন্যের প্রতি চোখ তুলে তাকাবে না। সাধারণত তাদের অবস্থান ঘরের মধ্যেই সীমাবদ্ধ, প্রয়োজনে বের হলে পরিপূর্ণ পর্দার বিধান মেনে চোখকে সংযত রেখেই বের হয়। রাস্তায় পর পুরুষকে সালাম করতে দেখা যায় না, অচেনা ও বয়সে বড় নারীদের বেলায় ও তারা লাজুক, তার প্রতি কোনো পর পুরুষের আকর্ষণ রয়েছে জানতে পারলে তার প্রতি চরম ঘৃণা জন্ম নেয়। এটাই এদেশ এবং এদেশের সাধারণ সরলমনা নারীদের দীক্ষা ও সভ্যতা। অন্যদিকে আধুনিক সভ্যতার আমদানিকারক ও রপ্তানিকারকদের দিকে তাকান, চিত্র সম্পূর্ণ উল্টো পাবেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর বলেছেন, অর্থাৎ ভারতবর্ষের নারীদের স্বামীদের প্রতি অগাধ ভালোবাসার মূলে এ অঞ্চলের মাটির বৈশিষ্ট্য ও অবদান সর্বাধিক। আর হিন্দু ধর্মে সতীদাহ প্রথার মূলেও এ সম্পর্কই। তবে প্রথাটি নিঃসন্দেহে মানবতা বিরোধী ও গোরামি। হুকুকুস জাওজাইন পৃষ্ঠা 151। 10. স্বামীর তরফদার। এদেশের নারীদের স্বামীদের তরফদারির কোনো জুড়ি নেই। যেমন বিবাহ পরবর্তীতে স্বামীর সাথে নিজের পিতামাতা বা আত্মীয় স্বজনের মধ্য হতে কারো তিক্ততা সৃষ্টি হলে অন্ধভাবে স্বামীর তরফদার ও পক্ষপাতিত্ব করবে। প্রয়োজনে পিতামাতা আত্মীয় স্বজন সবাইকে বিসর্জন দেবে, তবুও স্বামীর সঙ্গ ত্যাগ করবে না। বিদেশি রমণী নয় দেশিনী কাম্য। বিদেশি রমণী নয় দেশিনী কাম্য। যে দেশের নারী পুরুষের সংখ্যা প্রায় সমান এবং যে দেশের নারীরা ধার্মিকতা ও মানবিক গুণাবলীতে অতুলনীয়, সে দেশের প্রকৃত দেশপ্রেমিক কোনো পুরুষের জন্য মনোলোভা বাহ্যিক চাকচিক্যে বিভোর হয়ে কোনো বিদেশি ললনাকে নিয়ে নিজের ঘর সাজানোর মন মানসিকতা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য হতে পারে না। এছাড়া এটা দেশ জাতি ও সমাজের জন্য ও সুখকর নয়। স্বজাতি নারীদের অবজ্ঞা করার প্রবণতা তো রয়েছেই, সুতরাং বিদেশিনী নয়
একজন দেশিনীকে দুলহান বানিয়ে ঘরে তোলাই হবে প্রকৃত দেশপ্রেমিকের কাজ। একই কথা সেসব নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা ভিনদেশী ভিন্ন ধর্মী বরকে বরণ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করে। সাবধান, এদেশের নারীদের ধার্মিকতা, সামাজিকতা, সরলতা, সাংসারিক মন মানসিকতা, উদারতা, লাজুকতা, সহিষ্ণুতা এবং মানবীয় অন্যান্য গুণাবলী ছিল, এখনো আছে ঈর্ষণীয় পর্যায়ে, কিন্তু সামনে মহাবিপদ সংকেত। কারণ অন্যের ভালো ভালো লাগে না, অন্যের সুখে গায়ে জ্বালা হয় এমন এক শ্রেণীর লোকেরা ঘোর অন্ধকারাচ্ছন্ন তথা কথিত সভ্যতা ও সংস্কৃতি আমদানি করে এদেশের যুব সমাজ ও অবলা নারী সমাজকে অনিশ্চিত ভবিষ্যৎ এবং জাহান্নামে নিক্ষিপ্ত করতে উঠে পড়ে লেগেছে। সুতরাং কালক্ষেপণ না করে এখনই সাবধান হওয়ার মুখ্য সময়। অবহেলা মহাবিপর্যয়ে ডেকে আনবে, চলবে ইনশাআল্লাহ তাহকিক ও গ্রন্থনায় মুফতি নূর মুহাম্মদ।